বিউটি মেকআপ অ্যান্ড বিউটি টিপসে সবাইকে স্বাগত। লম্বা ঘন শক্তিশালী চকচকে সিল্কি চুল আমাদের সবার প্রত্যাশা, তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে রেশমি চুল নেই। বিভিন্ন লোক বিভিন্ন উপায়ে পার্লারে যান এবং চুলগুলো সিল্কি তৈরি করতে ব্যয়বহুল প্রসাধনী ব্যবহার করে এবং এর জন্য প্রচুর অর্থ ব্যয় করেন। তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময় এবং সুযোগের অভাবে চুল সিল্কি করতে পার্লারে যেতে পারেন না, তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি চুল সিল্কি করার উপায় হেয়ার প্যাকগুলো আমি আজ আপনাদের সাথে ভাগ করছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক আপনার চুলকে 100% রেশমি এবং ঘন লম্বা করতে কিভাবে উপাদানটি ব্যবহার করবেন। তবে ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার প্রথমে দেখতে পারেন। চুল সিল্কি করার উপায়। চুলকে রেশমি ঘন এবং লম্বা করার জন্য আপনাকে প্রথমে খুব প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে হেয়ার প্যাক তৈরি করতে হবে। দুটি অত্যন্ত কার্যকর হেয়ার প্যাক। অ্যালোভেরার ব্যবহার। অ্যালোভেরায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকর। অ্যালোভেরার রস যেহেতু জেল, তাই চুলকে সিল্কি তৈরি করতে একটি বেশ কার্যকরী উপাদান। এছাড়াও অ্যালোভেরার জেল মাথার ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ছত্রাকের সংক্রমণকে পুরোপুরি মেরে ফেলে এবং চুলের শিকড়কে শক্তিশালী করে, নতুন চুল গজাতে সাহায্য করে। ফলস্বরূপ অ্যালোভেরা জেল হেয়ার প্যাকগুলো নিয়মিত ব্যবহারে চুলকে ঘন, কালো, রেশমি এবং চকচকে করে তোলে। ব্যবহৃত সামগ্রী: আধা কাপ অ্যালোভেরা জেল, 2 টেবিল চামচ টক দই, 1 চামচ লেবুর রস, 1 চামচ মধু। চুলের প্যাক তৈরির প্রক্রিয়া: একটি পরিষ্কার পাত্রে সমস্ত উপাদান একত্রিত করুন এবং একটি ঘন পেস্ট তৈরি করুন। অ্যালোভেরার হেয়ার প্যাক চুলে কিভাবে ব্যবহার করবেন। অ্যালোভেরার হেয়ার প্যাকটি স্নানের 1 ঘন্টা আগে বা দিনের যে কোনো সময় চুলে ব্যবহার করা যেতে পারে। এই প্যাকটি চুলে ব্যবহার করার আগে শ্যাম্পু দিয়ে মাথার ত্বক পরিষ্কার করুন। এরপর চুলের গোড়ায় হেয়ার প্যাক লাগান এবং ভালো করে ম্যাসাজ করুন। তারপর চুলে ব্রাশ দিয়ে চুলে ভালো করে মেশান। এরপর ঝর্ণা ক্যাপ বা একটি পরিষ্কার তোয়ালে দিয়ে আপনার মাথা মুড়িয়ে নিন। 30 থেকে 40 মিনিট অপেক্ষা করুন, তারপর ভালো করে শ্যাম্পু করুন। আপনি চাইলে রাতে ঘুমানোর আগে আপনার চুলে অ্যালোভেরার জেল লাগিয়ে সকালে ধুয়ে নিতে পারেন। অ্যালোভেরার এই হেয়ার প্যাকটি খুব দ্রুত চুলকে সিল্কি করতে সাহায্য করে। সপ্তাহে অন্তত 1 বার চুলে এটি ব্যবহার করুন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।